আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আইব সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছো আমার ফ্যামিলি মেম্বার সবাই সিলেট এসেছে আমার শ্বশুরবাড়িতে বেড়াতে, অ্যান্ড সবাইকে নিয়ে টুকিটাকি আউটিং ব্লগটা তোমরা হয়তো দেখেছো, না দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তামনাস আউটফিটে গিয়ে দেখে নাও। তো আমার সব রিলেটিভ মানে মামা মামিরা সবাই চলে গেছে, এখন শুধু আম্মু আর আমার ছোটো বোন তানজিনা আছে। তো আজকে আমরা যাচ্ছি সাদা পাথর, অ্যান্ড যদি সময় থাকে রাতারগুলেও যাবো ইনশাল্লাহ। আমাদের সাথে যাচ্ছি আমার হাজব্যান্ড এবং আমার একটা কাজিন সাব্বির ভাইয়া, আর সাব্বির ভাইয়া হচ্ছে মূলত আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। তো প্রথমে আমাদের বাসে আসার প্ল্যান ছিল আম্বরখানা থেকে, কিন্তু বাসে হচ্ছে মানুষ ফিল আপ ছিল, দেন নেক্সট বাস অনেক লেট হয়ে যায়, তো তার জন্য আমরা হচ্ছে একটা সিএনজিতেই চলে আসি। মূলত এখান থেকে হচ্ছে নৌকা কনফার্ম করে নৌকাটা আমাদেরকে সাদা পাথর মেইন স্পটে নিয়ে যাবে। তারপরেই তো আমরা সবাই হচ্ছে নৌকাতে বসলাম ঠিকঠাক মতো। এখান থেকেই ভিউটা এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, এই যে আপনারা দেখেন, আই ডোন্ট নো যে ভিডিওতে কেমন লাগতেছে বা আপনাদের কাছে কেমন মনে হচ্ছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে কাশ্মীর কাশ্মীর একটা ভাইব দিচ্ছে, যদিও আমি কাশ্মীরে যাই নাই। আর হ্যাঁ, কাশ্মীর এর থেকে অনেক 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 বেশি সুন্দর, আই নো, বাট বাংলাদেশের বা গরিবের কাশ্মীর বলা যায় প্লেসটা, আপনারা সামনে থেকে দেখলেই বুঝবেন। আর যারা সিলেটি তাদের কাছে এটা খুব নর্মাল কমন একটা প্লেস, কিন্তু যারা হচ্ছে সিলেটের ভাই বাইরে থেকে ঘুরতে আসবে তাদের কাছে এই প্লেসটা, ন্যাচারাল যে ভিউটা সেটা আসলেই মনোমুগ্ধকর। আর যে কেউ আসলেই ইচ্ছা করবে যে এখানে একটা বাড়ি বানিয়ে থেকে যাইতে, আমারও খুবই ইচ্ছা করতেছিল আর মনে হচ্ছিলো যে সেখানে যদি থেকে যাইতে পারতাম অনেক ভালো হইতো। সিলেট আসলেই অনেক সুন্দর, অনেক অনেক বেশি সুন্দর। আর হ্যাঁ, আমার আর আমার ছোটো বোনের এই বোরকাটা আমার ফেসবুক পেজ তামন্নাস আউটফিটের এই ডিজাইনটা হচ্ছে নিউ স্টক করেছি, কোটিটাও অ্যাজ এ বোরকা পরতে পারবেন সামনে বাটন দিয়ে, আর ভিতরে হচ্ছে এক্সট্রা একটা বোরকা থাকবে ফুল হাতার। তো আমাদের আজকে দুইজনের আউটফিটটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এনিওয়ে, তারপর হচ্ছে আমরা মেইন স্পটে নৌকা দিয়ে আসতে বেশি সময় লাগে নাই, পনেরো বিশ মিনিটের মধ্যে চলে আসছি। আসার পর থেকেই এখন হচ্ছে স্পট, আপনি যতটুকু হেঁটে যত সামনে যাইতে পারেন। এখানে বসার জন্য অনেকগুলা হচ্ছে ছাতা ছিল, তো আমরা একদম লাস্ট পর্যন্ত চলে আসছিলাম। জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর, বাট আমি হয়তো ঠিকভাবে দেখাইতে পারি নাই যতটুকু পসিবল হয়েছে, আর যদিও আমি একদম পরিপক্ক কোনো ব্লগার না, বাট আই ট্রাইড মাই বেস্ট, আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এদিকে আম্মু আমাদেরকে পানি ঠান্ডা দেখে নামতে নিষেধ করে নিজেই পানিতে নেমে গেছে, আর পানি এখানে এতটা গভীর ছিল না, আম্মু পানি ঠান্ডা দেখে বা স্বচ্ছ এত সুন্দর দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। কেমন লাগতেছে তখন সারা পথে এসে আমার বান্দরবনের মধ্যে বিয়ে করতে পারস, আগে তো আমার কেউ পছন্দ করতে হবে, আমার তো হয়ে গেছে বিয়ে, মানে এখন কিছু সিঙ্গেল আমাদের প্ল্যান হচ্ছে কি, আমাদের যত কাজিনরা আমরা ভাবতেছি সবাইকে দূরে দূরে মানে ঘুরতে যাওয়ার মতো জায়গায় দিতে হবে এক এক জেলায়, তো আমরা সব জায়গায় ঘুরতে পারবো। আর 64 জেলা, এখন আমাদের 64টা কাজিন দরকার, এতগুলো পয়দা করবে কারণ, আর এগুলো বড় হইতে হইতে আমাদেরও ছেলে মেয়ে হয়ে যাবে, যে ছোট ছোট এরা আল্লাহ। তুমি কি কাউকে মিস করতেছো এত সুন্দর প্লেসে এসে? হ্যাঁ করতেছি, এখন যদি একজনের নাম না বলি তাহলে আমার লক্ষ্মীপুর গেলে পিটাবে, তো বলতে সাদিয়া সাদিয়া তেমন কিছু নেই আর মতো নাই, আর যেগুলো আসছে যেগুলো আসছে ওইগুলো হচ্ছে ওরও হবে না, আর ওগুলো ও খায় বুঝছো, এজন্য এখানে ওর ওর জন্য পাথর ছাড়া পারফেক্ট কিছু আমি পাচ্ছি না। আরে শেষ বন্ধু, মানে এমন কি টাকা দিয়ে নিয়ে না সে পাথর না দোস্ত, সত্যি এখানে পাথর গুলো অনেক সুন্দর, তোর মতো অনেক ফর্সা ফর্সা সুন্দর সুন্দর। আমি যে ঘুরতে আসছি এত সুন্দর প্লেস তোর জন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি, এটা কি তোর জন্য বড় কিছু না? আমার বেস্ট বুঝবে না রে,
আমাদের সাদা পাথরের ছবিগুলো দেখতে অবশ্যই আমার ফেসবুক পেজ তামান্নাস আউটফিট অ্যান্ড আমার ইনস্টাগ্রাম তামান্না আহমেদে ফলো করবেন। আর হ্যাঁ, আমার ছোট বোনের ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সব জায়গায় সেম আইডি নেম কানিজিনা তানজিনা, ওরেও একটু ফলো করে দিন। তারপর অনেকক্ষণ আমরা পানির মধ্যে ছিলাম, দেন এসে ছাতার নিচে বসে ফুচকা ডাব অ্যান্ড আইসক্রিম খেলাম। মাশাল্লাহ আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল। মূলত এই গত কয়েকদিন ধরে সিলেটে প্রচুর বৃষ্টি ছিল, বাট আজকে বৃষ্টি না হলেও ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তার জন্য আরও বেশি ভালো লাগছে। তারপর হচ্ছে আমরা একটা পলিসি করলাম এখানে বসে, না যে যার মতো কিছু খেয়ে আমরা চলে যাব এখন রাতারগুলে, কারণ এখনও সময় আছে। তো চেঞ্জিং রুম থেকে আমি বোরকা চেঞ্জ করে নিছি, তানজুও বোরকা চেঞ্জ করে নিছে, 20 টাকার বিনিময়ে একটা ভালো ফ্যাসিলিটি পেয়ে গেলাম। আমরা দুইজনই হচ্ছে ব্ল্যাক পরছি এখন, কিন্তু আমাদের অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, কেননা আমরা 11টার দিকে রওনা দিছি আর 12টা বাজে আসছি। দেন হচ্ছে এখানে 2 ঘন্টার মতো ছিলাম, এখন প্রায় 2টা আড়াইটা বেজে গেছে। তো আমাদের প্ল্যান হচ্ছে এখন আমরা যাইতে এখান থেকে হচ্ছে দুপুরের লাঞ্চটা সেরে তারপরে আমরা রাতারগুলের দিকে রওনা হব। কেমন লাগছে সাদা পাথর? অনেক সুন্দর লাগছে। আসো এখন আমরা কই যাব? এখন আমরা লাঞ্চ করব, তারপরে দেন হচ্ছে রাতারগুল যাব। আম্মু আসলেই অনেক বেশি ভয় পাচ্ছিল, কেননা আম্মু যখন শুনছে যে রাতারগুল একটা জঙ্গল আর জঙ্গলের মধ্যে অনেকগুলা বড় বড় গাছ থাকবে, তো আম্মুকে শাওন বলতেছিল যে ওখানে অজগর আছে, কুমির আছে, মানে মজা করে আম্মুকে ভয় লাগাচ্ছিল। আর আম্মু ভাবছে যে সত্যি সত্যিই ওখানে অনেক বড় বড় অজগর আছে। আম্মু বলতেছিল তাহলে আর গিয়ে লাভ নাই, আমরা চলে যাই বাসায়। পর আমি বলছি না আম্মু, রাতারগুলো এরকম কিছু নাই, আমি এর আগেও 4-5 বার গেছি। যাই হোক, এগুলো বলতে বলতে হচ্ছে আমরা লাঞ্চটা কমপ্লিট করে নেই অ্যান্ড তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাই, কেননা যত বেশি দেরি হবে তত বেশি নিজেদেরই লস। ওখানে রাতারগুলো যাইতে যাইতেও তাহলে আরও দেরি হয়ে যাবে। তানজু যাওয়ার পথে হচ্ছে এখান থেকে ও ভাবতেছিল যে ওর বেস্ট ফ্রেন্ড সাদিয়ার জন্য কী নেবে কী নেবে। ফাইনালি তানজু অনেকক্ষণ ভেবে চিনতে ওর বেস্ট ফ্রেন্ডের জন্য তারপর হচ্ছে আমরা আরেকটা রিজার্ভ সিএনজি নিয়ে নিছি এখান থেকে, মানে সাদা পাথর থেকে। এখন আমরা রাতারগুলে যাব, ডিরেক্ট রাতারগুল থেকে সিলেটে ব্যাক করব। তারপর এখানে এসে দেখি অতিরিক্ত বৃষ্টির কারণে লাস্ট কিছুদিন ধরে সিলেটে কন্টিনিউ বৃষ্টি হয়েছে, যে কারণে রাতারগুলের মানে টিকিট কাউন্টার প্লেস যেখানে ছিল ওটা হচ্ছে পানিতে ডুবে গেছে, অর্ধেক রাস্তা পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। আর টিকিট কাউন্টারটা এখন অনেক সামনে নিয়ে আসছিল, তো ওখান থেকে আমরা টিকিট কনফার্ম করি, দেন আমরা একটা নৌকা কনফার্ম করে উঠবো। তো তানজু এখানের ভিউটা দেখে বলতেছিল ওর কিছু ভিডিও নিতে আর চারপাশটা দেখাইতে। এখানে দেখেন কত সুন্দর ভিউ, আমরা আসলে ঠিক টাইমে আসছি আর ওয়েদারটা ঠিক থাকার কারণে আরও বেশি সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তো আমরা এখন সামনে যাচ্ছি আমাদের যে নৌকাটা, ও নৌকায় উঠবো। তো আম্মু এখন এখান থেকেই বলতেছিল যে এই পুরাটা পানিতে ডুবে গেছে, না না আমাদের যাওয়ার দরকার নাই, চলো আমরা বাসায় চলে যাই। তো আম্মুকে বলতেছি আম্মু মেইন প্লেস তো এখনও আসেই নাই, এগুলো আসলে মাঠ ছিল, কিন্তু পানিতে ডুবে যাওয়ার কারণে মাঠগুলাতে এরকম নদীর মতো মনে হচ্ছে। তো মেয়ে রাতারগুল যারা আসছো বা দেখছো তারা তো জানোই রাতারগুল কেমন বা কীরকম থাকে। এই সবটাই কিন্তু একটা মাঠ বা খালি জায়গা, এখানে খ্যাত ছিল যেটা এখন পানিতে ডুবে পুরাটা প্লেস মনে হচ্ছে যে পুরাটাই একটা নদী। আমি সাঁতার জানি না, তারপরও এমন ভাব নিয়ে আমি সবসময় বসি সব জায়গায় নৌকা। ইভেন আমি সাঁতার না জানা অবস্থায় আমি সেন্ট মার্টিন গিয়ে চিল করে আসছি। হ্যাঁ, তো এগুলাই আমি আম্মুকে বলতেছি যে এত ভয় থাকলে হয় না, মনের মধ্যে অনেক সাহস দরকার হয়। আর আম্মু আর আমার হাজব্যান্ড আমাকে বলতেছিলো একবার পানিতে পড়লে সাহস একদম বের হয়ে যাবে। তো আমি তারপরে হচ্ছে আল্লাহ আল্লাহ করতেছি যে না আল্লাহ, কোনো রকমের মান সম্মানে সুন্দরভাবে যদি এখান থেকে ফিরে আসি তাইলেই হয়। আর আমার বোন এখানে আপসেট, কারণ সে একদম চাচার সাথে বসছে, ওর ছবি ক্যাপচার নিলে চাচারে চলে আসে। আর এদিকে আমার আম্মুর ভাইয়ারা, মানে আমার মামারা বারবার কল দিচ্ছে আম্মু ঠিক আছে কিনা, মানে এই বয়সে আম্মুর প্রতি আম্মুর ভাইদের কেয়ারিং দেখে আমি বলতেছিলাম আম্মু তুমি কি মাম্মাস গার্ল। মানে আমরা যেমন বাইরে বের হলে বাসা থেকে আম্মু আব্বু বা বাসা থেকে বারবার কল আসে, আম্মু কোথাও গেলে আম্মু মানে আমার নানু আমার মামারা অনেক কল দেয় ঠিক আছে কিনা কি করতেছে, তো এগুলো অনেক বেশি সুইট, কিন্তু এটা নিয়ে আমরা মজাও করতেছিলাম। আর তানজু হচ্ছে ছবি তুলতে পারে নাই যেহেতু চাচার সাইডে বসছে, তোরে বলতেছি যে এবার তুই সামনে আয় আমি তোরে কিছু সুন্দর সুন্দর ছবি ভিডিও করে দিব। এটা হচ্ছে এখন মেইন স্পট যেটা রাতারগুলের স্পটে হচ্ছে আমরা ডুবতেছিলাম।
আমাদের এই দুইটা বোরকাও কিন্তু আমার ফেসবুক পেজের মানে আমার বিজনেস পেজের তামানাস আউটফিট পেজে পেয়ে যাবেন সবগুলাই। আর হচ্ছে এই প্রথম আমি আমার পেজে কিছু এমব্রয়ডারি বোরকা কালেকশন স্টক করেছি। আমার পরাই যেটা হচ্ছে এটা ব্ল্যাক কালার, এই ডিজাইনের মধ্যে যে কোনো কালার যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে। আর আমার বোনের বোরকাটাও হচ্ছে যে কোনো কালার যে কোনো সাইজ স্টকে রয়েছে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ তাওনাস আউটফিট একটুখানি ভিজিট করতে পারেন। আর প্লিজ 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 একটা লাইক দিয়ে দিন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিন। বেশি এক্সাইটেড হলে এরকম আমার মুখে জড়তা কাজ করে। যাই হোক, আপনারা হচ্ছে রাতারগুলের ভিউটা হচ্ছে এনজয় করেন। রাতারগুল এত সুন্দর, সবসময় আমার কাছে ভালো লাগে। বাট এখন হচ্ছে পুরোটাই পানিতে ডুবন্ত অবস্থায় ছিল। আর কিছু কিছু সময় দেখা যায় আনসিজনে যখন আসে তখন একটুখানি নামার একটা স্পট থাকে, বাট এখন পুরোটাই পানিতে পরিপূর্ণ। এখন পানি একটু বেশি, যে কারণে আম্মু বারবার ভয় পাচ্ছিল যে আমরা যাতে নৌকার সাইডে না বসি, নৌকার সাইডে বসলে পড়ে যাব। আশেপাশে নৌকাও কম ছিল, মানে অন্য অন্য ট্যুরিস্ট কম ছিল। ঢুকার সময় আম্মু আর কাউকে দেখতে পাচ্ছিল না দেখে ভয় পাচ্ছিল। আর এদিকে সাব্বির ভাইয়া যখনই দেখছে ক্যামেরাটা ওনার দিকে মুভ করছি, পোজটা পুরোপুরি চেঞ্জ। বেচারা আমার ভাইটারে সবাই ইনস্টাগ্রামে একটু ফলো দিয়েন, অনেক আপসেট ইনস্টাগ্রামে কোনো ফলোয়ার নাই। সো গাইস, ফলো হিম অন ইনস্টাগ্রাম, সাব্বির 75। সাকিব আল হাসানের অনেক বড় বিগ ফ্যান, তার একটা ফলো দিয়ে দিয়েন। একটা ফলো দিলে তার আপনাদের ক্ষতি হবে না, তাই না? একটা ফলো দিয়ে দিয়েন সবাই। যাই হোক, রাতারগুলের এই সাইডটা কিন্তু একদম অ্যামাজনের মতো ছিল। কিছু কিছু স্পট আসলেই অনেক বেশি সুন্দর। আর যারা আসো নাই তারা অবশ্যই সিলেট আসলে রাতারগুল আসবা, না আসলে কিন্তু একটা সৌন্দর্য মিস করবা। তারপরে 5টা বেজে গেছিলো, আম্মু তো অনেক বেশি টেনশন করতেছে যে সন্ধ্যা হয়ে যাবে, এই জন্য আমরা বেশিক্ষণ আর স্টে করি নাই। আপনারা কি চামচ যারা আরো অনেক আগেই রাতারগুল আসছো তারা তো জানো যে রাতারগুলের এই বিল্ডিং এর মধ্যে উঠে পুরো ভিউটা দেখা যায়। কিন্তু এটা হচ্ছে এখন ঝুঁকিপূর্ণ, যে কারণে এই বিল্ডিংয়ে এখন আর ওঠা যায় না। এখানে উঠলে আসলে ভিউটা অনেক সুন্দর লাগতো, কিন্তু এখন উঠা নিষেধ, সো আমরা উঠতে পারি নাই। আসার সময় দেখতেছিলাম যে অনেকেই গাছে বসে বসে ছবি তুলতেছে অ্যাজ এ মেমোরিজ। এটা অনেক সময়ই দেখি যে রাতারগুলের গাছগুলা যেহেতু আঁকা বাঁকা, তো যেগুলা খুবই নিচু হয় ওখানে বসে ডালে বসে সবাই হচ্ছে ভিডিও নেয় ছবি নেয়। আমার কখনো না হয় নাই, কিন্তু এবার হচ্ছে ফার্স্ট টাইম নিলাম। আজকের ওয়েদারটা বেস্ট, আমরা একদম ঠিক টাইমে আসছি, অনেক সুন্দর। প্লাস ওয়েদারটাও ঠান্ডা ছিল, হ্যাঁ সাদা পাথরের সময় তো আর রোদ আর একটু কমই ছিল, এখন ওই হিসাবে রোদও ছিল। মানে আমরা তো ভাবছি বিকেলবেলা, বিকেল হয়ে গেছে, যাইতে যাইতে হয়তো অন্ধকার হয়ে যাবে, বাট না, ভালো মতোই আমাদের ট্যুরটা কমপ্লিট হয়েছে। এতো এখন আমরা নৌকা থেকে নামবো আর 2-4 মিনিটের মধ্যে, তারপর এখান থেকে ব্যাক করবো বাসায়। দেন নৌকা থেকে নামার পরেও আমরা কিছুক্ষণ এই রাস্তায় হাঁটলাম। রাস্তাটাও এত সুন্দর লাগতেছিল, দুই পাশ দিয়ে নৌকাগুলো দাঁড়ানো ছিল। আর সূর্যটা হচ্ছে এখন ডুবে যাবে যাবে মুহূর্ত, এই সময়টা অনেক সুন্দর। আর সবথেকে ভালো লাগছে যেহেতু হালকা হালকা রোদ ছিল, মনে হচ্ছিলো যে রোদটাও অনেক মিষ্টি, গায়ে লাগলে ভালোই লাগতেছিলো, মানে আনইজি লাগতেছিল না, কোনো রকম গরম ছিল না, বাতাস একদম, ওয়েদারটাও পারফেক্ট ছিল। আর এই বোরকাটা তো আজকে আমাকে অনেক ভালো লাগছে, আমার নিজের কাছেই অনেক বেশি কমফোর্টেবল লাগতেছিলো। এই বোরকাটা হচ্ছে আমি নতুন স্টক করেছি, আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন। সিএনজি সামনে আছে, এখন কয়েকদিন সিলেটে অনেক বৃষ্টি হয়েছে, এখন এই জন্য মাঠগুলোও ক্ষেতগুলোও পানিতে একদম টইটম্বুর হয়ে গেছে। আর লাকিলি আজকের ওয়েদারটাও অনেক অস্থির ছিল, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার আম্মু ফার্স্টে মানে প্রথম প্রথম আম্মু তো রাতারগুলো আর আসে নাই, প্রথম প্রথম আম্মু অনেক মানে ভয় কাজ করছিল, আম্মুকে ভয় লাগাইছিলাম আমরা যে এখানে অনেক সাপ আছে গাছ থেকে টাস করে নেমে যাবে। তো আম্মু বারবার মাঝিকে বলতেছিল নামান নামান নামান, আমরা চলে যাবো।
আর তামজুদ তো লাভে লাভ, সিলেটে এসে আইফোন পাইলো, সবার থেকে দামি ড্রেস পাইলো, ঘুরলো। ভাই পরিবারের ছোট মেয়ে হইলে যা হয় আর কি, মানে বুঝাইছো যে আমি অনেক স্ট্রাগল করি সবার থেকে। তুমি যদি ছোট হইতে তাহলে তুমিও পাইতা। থাক, আমার মাত্র একমাত্র একটা ছোট বোন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর আমাদের দুজনের বোরকাই হচ্ছে আমার ফেসবুক পেজ তামন্না সাউট ফিটে পেয়ে যাবেন, ভালো লাগলে অবশ্যই পেজে নক করতে পারেন। সো ওই যে আমাদের সিএনজি দাঁড়াই আছে, চলে যাচ্ছি, টাটা, আল্লাহ হাফেজ।